সাবস্ক্রাইব করুন মাই টেকনোলজি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে টাচ করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। মাই টেকনোলজি ইউটিউব চ্যানেল এখানে সকলকে জানাই স্বাগতম। পিরিয়ড হয়নি প্রমাণ দিতে কলেজে অন্তর্বাস খুলতে হলো 68 জন পড়ুয়াকে। পিরিয়ড হয়নি তার প্রমাণ দিতে অন্তর্বাস খুলতে হলো 68 জন পড়ুয়াকে। চাঞ্চল্যকর ঘটনা গুজরাটের শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউটে। হোস্টেল ওয়ার্ডেন ও প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে জাতীয় মহিলা কমিশন। গুজরাটের ভুজের শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউট মোদি রাজ্যের এই অদ্ভুত কলেজে নিয়মকানুন অদ্ভুত। ঋতুমতী ছাত্রীদের সকলের থেকেই আলাদা করে রাখা হয়, তাদের হোস্টেলে থাকতে দেওয়া হয় না। এই সময় তাদের ঠাঁই হয় কলেজের বেসমেন্টে। পিরিয়ড চলাকালীন কলেজের চত্বরের মন্দির ও ক্যান্টিনে ঢুকতে দেওয়া হয় না পড়ুয়াদের। এই নিয়মই ভাঙার অভিযোগ ওঠে। তারপরই বর্বরোচিত আচরণ কলেজের কর্তৃপক্ষের। ক্লাস চলাকালীনই প্রিন্সিপাল আসেন, পড়া থামিয়ে তাদের জিজ্ঞাসা করা হয় কোন ছাত্রীরা ঋতুমতী। তারপর 68 জন ছাত্রীকে লাইন করে শৌচালয়ে নিয়ে যাওয়া হয়। পিরিয়ডস হয়েছে কিনা জানতে তাদের অন্তর্বাস খোলানো হয়। সে সময় উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপালও। প্রিন্সিপাল ও হোস্টেলের ওয়ার্ডেন সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। জাতীয় মহিলা কমিশনও ঘটনার তদন্ত শুরু করেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।